সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই বলেন যে মরিচের ফল ফুল ধরে যায় তো ধরে যাওয়ার সমাধান কি এবং সেই সাথে মরিচের পাতা কুকড়িয়ে যায় এভাবে কুকড়িয়ে যায় এটার কারণটা কি তো প্রথমে পাতা কুকড়ানোর কথাটা বলি এটা আসলে মাকড় এবং জাপ পোকা এই দুইটা কারণে সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে যখন কচি পাতা বের হয় তখন মাকড় এবং জাপ পোকা যদি এই রসগুলো চুষে খায় তাহলে কিন্তু এগুলো আর বাড়ে না এবং এই এই সমস্যাটা হয় এটা আসলে হওয়ার পরে সমাধান করা খুব টাফ ব্যাপার এই কারণে হওয়ার আগে যে কাজটা করতে হবে যখন গাছের বাড়ান্ত পর্যায়ে রয়েছে সে সময় আপনাকে মাকড় নাশক দিতে হবে এছাড়া আপনি আমি যদি এটা একটা ছবি দেখাই আপনি দেখছেন যে এখানে কিন্তু পাতাগুলো কুকড়িয়ে আছে এই যে মরিচের পাতাগুলো কুকড়িয়ে আছে এটা কিন্তু আসলে জাপ পোকা এবং মাকড় এই দুইটার কারণে মাকড়ের জন্য উপরের দিকে এবং জাপ পোকার জন্য নিচের দিকে পাতাগুলো কুকড়িয়ে যায় তো এই যে দুই সমস্যা হয় তাহলে পর্যায়ে আমরা যেটি করব আমরা একটি মাকড়নাশক হিসাবে হিসাবে অথবা ভাটিমেঘ দেব এবং সেই সাথে আমরা যে কীটনাশক আমরা এই দুটি পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করে দিতে পারি পুঁতির স্প্রে সাথে এটি আরেকটা হচ্ছে যে ফল ফুল ধরা এই মরিচে যে ফুল ধরে যায় এইভাবে যে মরিচ ধরে নাই যে ছোট্ট গাছে দেখেন যে কি পরিমাণ মরিচ ধরে আছে তো মরিচ না ধরার কারণে আমরা যেটি যে সমস্যাটা ভুগি যে মরিচটাকে এই যে সমস্যাটা এই সমস্যাটা ফুল ধরে ফুল ধরে যাওয়া রোধ করার জন্য আমার দুইটা কারণ হতে পারে একটা আছে রসের রস হঠাৎ করে রস বেড়ে যাওয়া আবার অনেক সময় বোরনের উপস্থিতি কম হওয়া আবার পড়ার অনেকটা কারণ হতে পারে এগুলোর কারণেই মূলত মরিচের ফুল ধরে যায় তো এই কারণে আমরা যতটা সম্ভব আমাদের এখানে রস যখন আমরা দেবো তখন অবশ্যই প্রথমে অল্প রস দিতে হবে তারপর আস্তে আস্তে রসের পরিমাণ বাড়াতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আমরা যখন স্প্রে করবো তখন ছলবো বোরন আমরা যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে সোলবার বোরন স্প্রে করব যদি এটি করতে পারি তাহলে কিন্তু ফুল ফল ঝরাটা অনেকটা রোধ হয় এবং সেই সাথে আমরা যখন কোনো কীটনাশক স্প্রে করছি অবশ্যই যেন ছত্রাকনাশক স্প্রে করি তাহলে আমাদের ছোট্ট গাছেও অনেক মরিচ ধরবে এবং আমরা সাদে টবে বা মাঠে যেখানেই করি না কোনো ব্যাপকভাবে মরিচের ফলন ভালো হবে ধন্যবাদ